আপনি কি জানেন ডায়মন্ড মানে হীরে বাকি সব এলিমেন্টসগুলোর থেকে মানে সোনা এবং বাকি সব এলিমেন্টস সবার থেকে কেন এত দামি? ডায়মন্ড বা হীরে পৃথিবীর সারফেস থেকে 160 কিলোমিটার গভীরে তৈরি হয়। পৃথিবীর ওই জায়গাটিকে মেন্টাল বলে। আমি সেই এরিয়ার কথা বলছি যেখানে পৃথিবীতে উপস্থিত গরম লাভা এবং পাথর সেগুলো আলাদা হওয়ার প্রসেস হয়। ওখানকার টেম্পারেচার 1000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে, আর ওখানকার প্রেশার যেটা থাকে সেটা হলো এখানকার থেকেও বেশি। নর্মাল পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলের প্রেশারকে যদি ধরা হয় তাহলে সেটা হলো 14.7 মানে 14.7 PSI, আর পৃথিবীর 50 কিলোমিটার ভিতরে গেলেই সে প্রেশার বেড়ে 2 লক্ষ PSI হয়ে যায়। আর যেহেতু হীরে যেখানে ফর্ম হয় সেটা 160 কিলোমিটার গভীরে হয়, তাই সেখানকার PSI 10 লক্ষ PSI হয়ে থাকে। PSI এর ফুল ফর্ম হলো পাউন্ড ফোর্স পার স্কোয়ার ইঞ্চ, মানে পার স্কোয়ার ইঞ্চে কত পাউন্ড ফোর্স লাগছে। ডায়মন্ড তৈরি হওয়ার জন্য মূলত 4টে জিনিসের দরকার হয়। কার্বন, যেটা মেইনলি লাগে, প্রেশার, হিট এবং সময়। পৃথিবীতে তো কার্বন যথেষ্ট পরিমাণে রয়েছে, প্রেশারও ভালো আছে, আর হিট তো আছে, আর সময় তো অবশ্যই দরকার ডায়মন্ড তৈরি হওয়ার জন্য। এবার আপনারা বুঝবেন যে সময় কতটা লাগে, আর এই জন্যই ডায়মন্ড হয় এতটাই দামি। কার্বন এই ইউনিভার্সের চতুর্থ সবচেয়ে অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, মানে সবচেয়ে বেশি এই ইউনিভার্সে পাওয়া জিনিসের ভেতর কার্বন এমন এলিমেন্ট যেটা চতুর্থ স্থানে রয়েছে। আর এর লিস্ট আপনি দেখতে পাচ্ছেন উইকিপিডিয়াতে যে 4 নম্বরে কার্বন রয়েছে, আর এর থেকেই তৈরি হয় হীরে। আর যদি আমি টাইমের কথা বলি, মানে হীরে হতে ঠিক কতটা সময় লাগে, তাহলে যে ডায়মন্ডগুলো জুয়েলারি শপে পাওয়া যায় বা আমাদের হাতে আমরা পড়ি, সেগুলো আজ থেকে প্রায় 1 বিলিয়ন বছর আগে ফর্ম হয়েছিল, মানে 100 বছর আগে পৃথিবীর ওই মেন্টাল করে এটি তৈরি হয়েছিল। আর ওই হীরেকেই মানুষ খুব কষ্ট করে মাইন করে, মানে সংরক্ষণ করে। প্রথমে সেগুলোকে নিয়ে আসা, তারপর রিফাইন করা, তারপর তার ভিতর থেকে ডায়মন্ডগুলোকে খুঁজে বার করা, আর এগুলো করতে খুবই বেশি খরচা হয় আর খুব মুশকিলও কাজ, আর এই মুশকিলকে পসিবল করে খুঁজে আনা হয়। আর ঠিক সেই জন্যই বাকি সব এলিমেন্টসগুলোর থেকে হীরে অনেক বেশি দামি। আর যদি 1 কেজি সোনা আপনি নেন তাহলে সেটা 48 লক্ষ টাকার ভিতর পেয়ে যাবেন, আর যদি সেই সোনা 1 কেজি হীরে হয়ে যায় তাহলে তার দাম অ্যাপ্রক্স 50 কোটি টাকাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।